প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। এই করোনা ভাইরাসের কারণে তোমরা স্কুলে আসতে পারতেছো না, যার কারণে বাংলাদেশ সরকার কর্তৃক অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালনা করার জন্য অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালনা করে আমরা তোমাদেরকে দেখাতে চেষ্টা করব। আশা করি তোমরা আমাদের এই শ্রেণী কার্যক্রমগুলো দেখে উপকৃত হবে। আমি মোহাম্মদ শামসুল আলম, সিনিয়র শিক্ষক, অম্বরনগর উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ি, নোয়াখালী। আমাদের আজকের বিষয় হিসাব বিজ্ঞান। আমাদের আজকের পাঠ পারিবারিক বাজেট। আমি পারিবারিক বাজেটের একটি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে করে দেখাতে চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখলে আশা করি তোমরা উপকৃত হবে। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য বড় একটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপক জনাব রহমানের পরিবারে পয়লা জানুয়ারি 2019 তারিখে সম্পদদায় নিম্নরূপ: আসবাবপত্র 5 লক্ষ টাকা, দালাল কোটা 2 লক্ষ টাকা, স্থায়ী আমানত 75,000 টাকা, ব্যাংক ঋণ 1,25,000 টাকা, হাতে নগদ 60,000 টাকা। হাতে নগদ 60,000 টাকা। উক্ত বছরে তার প্রাপ্তি ও প্রদান নিম্নরূপ। প্রাপ্তির দিকে খেয়াল করো তোমরা, হাতে নগদ। এই হাতে নগদ বছরের শুরুতে যে পয়লা জানুয়ারি তারিখে হাতে নগদ যে 60,000 টাকা, হাতে নগদ 60,000 টাকা। জনাব রহমান বেতন থেকে প্রাপ্তি 1,80,000 টাকা, বিনিয়োগের সুদ 7,000 টাকা। হাতে নগদটা কিন্তু সম্ভব, আর বেতন প্রাপ্তি এবং বিনিয়োগের সুদ এটাকে আমরা আয় হিসেবে ধরে নিব। আমি একটু পরে তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দিব। প্রধান জনাব রহমান সাহেবের প্রাপ্তির থেকে এখন আমাদের যে টাকাগুলো প্রদান করছে বা খরচ করছে আমরা ওইগুলো তুমি খেয়াল করবো। খাদ্য কর 55,000 টাকা, খাদ্য কর মনিহারি 5,000 টাকা, তিনি বাড়ি ভাড়া দেন 23,500 টাকা, ঋণ পরিশোধ করে 50,000 টাকা, আপ্যায়ন 1,500 টাকা, 1,500, টিভি কর 17,000 টাকা। এগুলো ওনার খরচ। ওনার প্রাপ্তি থেকে 2,47,000 টাকা প্রদানে ওনার হাতে নগদ রয়েছে 95,000 টাকা। তাহলে আমাদের 2,47,000 টাকা আমাদের প্রাপ্তি ও প্রদান। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্নটি করে দেওয়ার আগে আমাদের যে পয়লা জানুয়ারি 2019 তারিখে সম্পদ ও দায়, আমাদের এগুলো একটু খেয়াল রাখতে হবে। কোনগুলো সম্পদ, কোনগুলো দায়? আসবাবপত্র সম্পদ, দালাল কোটা সম্পদ, স্থায়ী আমানত এটা সম্পদ, ব্যাংক ঋণ এটা দায়, ব্যাংক ঋণটা দায়, হাতে নগদটা সম্পদ। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে প্রাপ্তি ও প্রদান একটু বুঝিয়ে দিচ্ছি। প্রাপ্তির দিকে হাতে নগদ এটা সম্পদ, বেতন প্রাপ্তি, বেতন প্রাপ্তিটা এটা আমাদের আয় থেকে বুঝাবে। এটা আমরা যখন করতে যাব আমাদের আয় ও ব্যয়, ওই আয় ও ব্যয় নির্ণয় করার সময় আমরা বুঝতে হবে যে আমাদের কোনটা আয় এবং কোনটা ব্যয়। বেতন প্রাপ্তি আয়, বিনিয়োগের সুদ আয়, খরচের দিকে তোমরা একটু খেয়াল করবা কীভাবে আমাদের কী কী খরচ আছে। খাদ্য সামগ্রিক কর এটা পারিবারিক খরচ, মনিহারি এগুলো পারিবারিক খরচ, বাড়ি ভাড়া পারিবারিক খরচ, ঋণ পরিশোধ, ঋণ পরিশোধটা খরচ না, যেহেতু উনি আগে ঋণ করছে এটা পরিশোধ করছে, এটা দায়, ঋণ পরিশোধটা দায় দিয়ে যাবে। আপ্যায়ন খরচ, এটা আপ্যায়ন খরচে খরচ দিয়ে যাচ্ছে। টিভি কর, টেলিভিশন এটা একটা সম্পদ, সুতরাং এটা খরচ দিকে যাবে না। হাতে নগদ এটা সম্পদ। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবা দুটা হাতে নগদ আছে। প্রথম 1 জানুয়ারি 2019 তারিখে
হাতে নগদ 60,000 টাকা। কিন্তু আমাদের বছর শেষে উক্ত বছরে তার প্রাপ্তীয় প্রদানের রূপ হিসেবে আমাদের হাতে নগদ আসছে 95,000 টাকা। অবশ্যই আমাদেরকে দুটি হাতে নগদের কথা মাথায় রাখতে হবে। আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন ক খ ঘ এ আরও একটু স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য আগে যে একটি সৃজনশীল উদ্দীপক বোর্ডে লিখছিলাম সেখান থেকে আমি তিনটি প্রশ্ন তোমাদের জন্য বোর্ডে লিখছিলাম। ক, জনা রহমানের পারিবারিক তহবিল নির্ণয় কর। জনা রহমানের আয় ব্যয় বিবরণী তৈরি কর। পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর। আমাদের প্রথম প্রশ্নটি পারিবারিক তহবিল নির্ণয়। পারিবারিক তহবিল নির্ণয় করতে হলে আমাদেরকে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়